হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? দিস ইজ মি আর্না নীলা। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আজকে আমি মেইনলি যাচ্ছি বাজার করতে আমার বাসার জন্য। এখানে আমি বাজার করি এশিয়ান এরিয়াতে গিয়ে একটি বাঙালি শপ থেকে। তো আমি থাকি হচ্ছে পাহাড়ের উপরে একটা ফরেন এরিয়াতে। তো আমি যেহেতু বাঙালি ফুড পছন্দ করি, তাই আমার এখান থেকে এশিয়ান এরিয়াতে যেতে হয়, এবং ওখানে বিভিন্ন শপ আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, বাঙালি আছে, হালাল। তো ওখান থেকে আমি আমার বাসার বাজার টাজার করে থাকি। তো আজকে আমি বাসার জন্য মানে মাসিক বাজার যেটাকে বলে সেটাই করব। তো এর জন্য আমি এশিয়ান শপে চলে যাচ্ছি। তো আমরা চলে এসেছি, কিন্তু এখানে বাংলাদেশের মতো আর কি শপের সামনে গাড়ি রাখা যায় না। তো এখানে গাড়ি পার্কিং পাওয়াটাও অনেক বড় একটা ব্যাপার। তো আমরা একটু দূরেই পার্কিং পেয়েছি, তো ওখানে গাড়িটা রেখে, আর আজকে অনেক ঠান্ডা, জায়ানকে খুব ভালোভাবে র্যাপ করে স্ট্রলারের ভিতরে রেখে তারপর আমাদের হেঁটে এশিয়ান শপ, বলতে বাংলাদেশেরই শপ, বাঙালি শপ, তো ওইখানে আমরা যাচ্ছি। ওইখানে আসলে বাংলাদেশের সব কিছুই পাওয়া যায়, আর আমি ওই বাঙালি শপ থেকে কিনতেই খুব বেশি কমফোর্টেবল ফিল করি, কারণ আসলে আমার মুখের টেস্টটা এখনো বাংলাদেশের টেস্টটাই রয়ে গিয়েছে। আমি ইউকের যে মশলা বলেন, অন্য খাবার বলেন, এগুলোতে এখনো ইউজ টু হয়ে উঠতে পারিনি। আর ইউকের মশলার টেস্টটাও অনেক ডিফারেন্ট হয়ে থাকে আমাদের বাংলাদেশের মশলা থেকে। তো আমি বাংলাদেশি শপটাতে চলে এসেছি। তো চলে আসার পরেই আমি সর্বপ্রথম আমি ফিশ সেকশনে চলে যাই, যে কি কি মাছ ওনারা এনেছে। তো সবার আগে আমার চোখে যেটা পড়েছে সেটা হচ্ছে গলদা চিংড়ি। মানে আমি এটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, কারণ এখানে এরকম দেশি গলদা চিংড়ি পাওয়াটা খুব টাফ। মানে এখানের চিংড়ি মাছ পাওয়া যায়, কিন্তু এটা টেস্টটা আমাদের অথেন্টিক বাংলাদেশের টেস্টটা মতো না। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে, এই গলদা চিংড়িগুলো এসেছে ফ্রোজেন হয়ে, কারণ বাংলাদেশ থেকে এসেছে এই মাছগুলো, ফ্রোজেন ছাড়া তাজা তাজা আসা সম্ভব না। সো আমি ওই বাংলাদেশের তাজা যে মাছের যে স্বাদ সেটা কখনোই পাবো না। তো আমি তাও এই ফ্রোজেন একটা গলদা চিংড়ির প্যাকেট আমি নিয়ে নিয়েছি, যে না, আমি এটা বাসায় গিয়ে রান্না করে খাবোই। আসলে যতই ফ্রোজেন হোক, তবুও বাংলাদেশের একটা ফ্লেভার তো আসবেই টুকটাক। তো এখানে অনেক বড় বড় বাংলাদেশেরই মাছ রয়েছে, সব ফ্রোজেন আস্ত মাছ। তো আমি একটু ইলিশ মাছ নেওয়ার চিন্তা করেছিলাম, কিন্তু আস্ত ইলিশ মাছ নেওয়ার সাহস নেই, কারণ কুটা বাছার একটা ঝামেলা আছে। তাই আপাতত আমি ইলিশ মাছের চিন্তাটা আমি স্কিপ করেছি। তো দেখা গিয়েছে এই দোকানের যে ওটা কি বলে কর্মচারী, উনি আমাকে বলছেন যে আপু, ইলিশ মাছের ডিম এসেছে, আপনি কি নিবেন? তো আমি সাথে সাথে গেলাম যে একটু দেখান তো, আমি দেখতে চাই। তো উনি মাত্র আসছে, উনি কার্টুন খুলে আমাকে ইলিশ মাছের ডিম দেখাচ্ছিল, আমিও দেখছিলাম ফ্রোজেন ইলিশ মাছের ডিম। তো ঠিক আছে, ইলিশ মাছের ডিম তো নেয়াই যায়, ইলিশ মাছে না হয় কোটা বাছার ঝামেলা আছে, ইলিশ মাছের ডিমে তো আর নেই। তো আমি এক প্যাকেট নিয়ে নিয়েছি। তো অপোজিট সাইডে আমি দেখলাম যে রাঁধুনি রেডিমিক্সের অনেক মশলা চলে আসছে, একদম বাংলাদেশের টাই। তো আমার দেখে তো আমার মাথা খারাপ হয়ে গিয়েছে, যে না, আমার তো এগুলো দরকার, কারণ ওই যে বললাম যে মশলার একটা ব্যবধান রয়েছে। তো উপরে আমি দেখলাম যে তেহারি মশলা রয়েছে। তো আমি কোনো কিছু চিন্তা না করে ধাপাধাপ তেহারির অনেকগুলো মশলা আমি নিয়ে নিয়েছি, কারণ তেহারি আমার খুব পছন্দ। স্পেশালি পুরান ঢাকার তেহারি আমি খুব মিস করি, কিন্তু আসলে এখানকার তেহারি বলেন, বিরিয়ানি বলেন, এই এই দেশে যে মানুষরা রান্না করে এটা অনেক ডিফারেন্স। তাই আমি ভাবলাম যে না, নিজেরটা নিজে বানিয়ে খাবো, তাও এক ভালো মানে বাঙালির একটা স্বাদ পাওয়া যাবে। তাই আমি মোটামুটি ভালোই কয়েক প্যাকেট নিয়ে নিয়েছি, কারণ এখানে এই অথেন্টিক মানে তেহারি মশলাটা পাওয়াটা একটু টাফ। তাই আমি কয়েক প্যাকেট নিয়ে নিয়েছি।
এরপর উপরে আমি আরো মশলাগুলো দেখছিলাম যে অ্যাকচুয়ালি কি কি মশলা এসেছে, তো ভালো মতো আমি দেখে নিয়েছি যে পরবর্তীতে আসলেও যেন আমি এখানে এই মশলাগুলো পাই। তো তেহারি মশলা নাও হয়ে গিয়েছে, কর্নারে দেখলাম মুরগির মাংসের মশলা আছে রাঁধুনির, তো আমি তখনই 2 প্যাকেট মুরগির মাংসের মশলা নিয়ে নিয়েছি, কারণ চিকেন তো রান্না করা হয় বাসায়, তো আমার চিকেন মশলাটা লাগবে মুরগির মাংসের মশলা, তাই আমি 2 প্যাকেট নিয়ে নিয়েছি। আর আমি উপরে দেখলাম যে গরু মাংসের মশলাটা আছে কিনা, তো আমি ভালো মতো খুঁজছিলাম যে গরু মাংসের মশলা, আসলে ওটা খুব ডিফারেন্ট হয় রাঁধুনির গরু মাংসের মশলাটা, ওই মিক্সটা অনেক ভালো, অনেক সুন্দর একটা ফ্লেভারফুল একটা রাঁধুনি গরু মাংসের মশলার মিক্সটা হয়, তো আমি মাংসের মশলা পেয়েছি, শুধু মাংসের মশলা, তো যেটা আমার খুব একটা ভালো লাগেনি, আর আমি গরু মাংসের মশলাটাও পাইনি, তাই আমি আর ওখান থেকে নেই নাই। এরপর দেখলাম যে ইলিশ মাছ পিস পিস করে কাটা, ভালো মতো কোটা বাছা ধুয়ে রেডি করা, তো আমাকে দোকানের লোক বলতেছে যে আপু আপনি তো ইলিশ মাছ নিতে চেয়েছিলেন, তো এটা দেখতে পারেন, এটাতে কোটা বাছার কোনো ঝামেলা নেই, কিন্তু আনফর্চুনেটলি ইলিশ মাছের যে সাইজ গুলো ছিল অনেক ছোট ছিল, আর আমার দেখে খুব একটা ভালো লাগেনি। এরপর আমি চলে যাই গুঁড়া মশলার সেকশনে, তো ওখানে গিয়ে তো আমি খুশি হয়ে যাই অনেক, কারণ আমি রাঁধুনির হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো পেয়ে যাই, তো আমি বাংলাদেশ থেকে এই গুঁড়া মশলাগুলো নিয়ে এসেছিলাম, যেগুলো অনেক শেষের পথে, তো আমি একটু ভাবছিলাম যে এখানে কি এগুলো পাওয়া যাবে রাঁধুনির গুলো, কারণ বাংলাদেশ থেকে তো আর আনা যাবে না, আমার পক্ষে সম্ভব না, আর এখানকার যে গুঁড়ো মশলাগুলো আছে ওগুলো দিয়ে আমার রান্না করলে ওই প্রপার টেস্টটা আসবে না, তো এখানে পেয়ে যাওয়ার পরে তো আমি অনেক খুশি, তাই আমি রাঁধুনির এই হলুদ, মরিচ, ধনিয়া, জিরার মশলাগুলো আমি নিয়ে নিয়েছি। এছাড়া আমার একটু টুকটাক মশলার দরকার ছিল, যেমন এখানে 5 ফোড়ন আছে, তারপরে গোলমরিচ, গোলমরিচ গুঁড়া না, ওটা কি বলে, আস্ত গোলমরিচ, তারপর হচ্ছে এই যে টেস্টিং সল্ট যেটাকে বলে, এগুলো টুকটাক আমি এখান থেকে নিয়ে নিয়েছি আমার দরকারি। তো মোটামুটি আমার মানে এই সব থেকে কেনাকাটা শেষ, দেখেন আমি কতগুলো তেহারির প্যাকেট নিয়েছি, ওই যে ভাইয়াটা বিল করছিল সেও অনেক অবাক হয়ে গিয়েছিল, বলছে যে আপনি কি অনেক তেহারি খান? অ্যাকচুয়ালি না, আমি ইচ্ছা করে বেশি করে নিয়ে আমার স্টকে রেখে দিচ্ছি, কারণ আমি পরবর্তীতে এগুলো নাও পেতে পারি, এর জন্য আমি নিয়ে রেখে দিয়েছি, কারণ বাংলাদেশ থেকে তো আর আমার আনিয়ে নেওয়া সম্ভব না। তো এখানে বিল টিল শেষ করে আমরা এখন বের হয়ে যাব অন্য দোকানে যাওয়ার জন্য, আমাদের আরো কিছু কেনাকাটা রয়েছে, আর আমি যেরকম এশিয়ান শপ থেকে শপিং করছি সেরকম অ্যানিও করছে, ও থাকে একটা ফরেন এরিয়াতে, তো ওর ওখানে একদমই এশিয়ান শপ নেই, তো অ্যানি আমার এখানে বেড়াতে এসেছে, আমি অ্যানিকে নিয়ে আসছি, তো ও অনেক খুশি হয়েছে যে ও এখানে বাঙালি জিনিসপত্রগুলো পাচ্ছে এবং ওর মন মতন করে শপিং করতে পারছে। এরপর আমরা চলে গেলাম চাল কিনতে, তো এখানে তো আর বাংলাদেশের মতো নাজিরশার চাল অথবা মিনিকেট মনে হয় নাম আমার ঠিক মনে পড়ছে না, ওই ধরনের চাল পাওয়া যায় না, তো এখানে নর্মাল ভাতের চাল হিসেবে মানুষ বাসমতি রাইসটাই খায়, আর এখানে বাসমতি রাইসের দাম খুবই কম, তো আমি 10 কেজির 1 প্যাকেট নিয়ে নিয়েছি। এরপর আমার গার্লিক জিঞ্জার পেস্ট দরকার ছিল, তো যেহেতু আমার মোটামুটি বাঙালিয়ানা রান্না অনেক করতে হয়, তো আমি বড় বড় দুই মানে 1 কেজির 1 কেজির মানে 2 কেজি গার্লিক এবং জিঞ্জার মিলিয়ে 2 কেজি আমি দুটো ডিব্বা নিয়ে নিয়েছি, এগুলো লাগে আসলে, সংসারে জিনিসের শেষ নাই, তাই না? তো আমি অ্যানিকে কথায় কথায় বলেছিলাম যে দোস্ত আমার না
খুব বোমাই মরিচ খেতে ইচ্ছে করছে, বা অনেকে বলে কামরাঙ্গা মরিচ বাংলাদেশের, তো আমার খুব খেতে ইচ্ছে করছিল ঝাল, তো আমি খুব মিস করছিলাম। তো হঠাৎ করে অ্যানি আমাকে ডেকে বলে কি যে, দোস্ত দেখ এখানে কিন্তু বোমাই মরিচের আচার আছে, তুই কিন্তু নিয়ে ট্রাই করতে পারিস। তো আমি এখানে সাথে সাথে দেখতে চলে আসলাম যে আসলে বোমাই মরিচের এখানে আচার রয়েছে, দুই ধরনের রয়েছে, মিস্টার নাগা যেটা আমার হাতে আছে, এবং আমি প্রথমে যেটা ধরেছিলাম ওটা আর একটা। তো আমি দুইটা কম্পেয়ার করে দেখছিলাম যে কোনটা নিব কোনটা নিব না, তো ভাবলাম যে না ছোটটা আগে নিয়ে দেখি খেতে পারে কিনা। এটা হচ্ছে নিকোবিনা, তো এটা একটু নিয়ে দেখি যে কেমন লাগে, আসলে টেস্ট করার জন্য আমি ছোটটাই নিয়েছি। তারপর আমি আপনাদেরকে এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেটা আমি দেখছিলাম তখনই অ্যানি আমাকে ডাকটা দিয়েছিল। তো এটা হচ্ছে গিয়ে ফ্রোজেন ভাপা পিঠা। তো এটা আমি দেখে খুব অবাক হয়েছি যে ইউকের মতো জায়গায় ভাপা পিঠা তাও ফ্রোজেন, মানে এটা কিভাবে সম্ভব। তো ওইখানকার দোকানের যে লোক ছিল তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছে এটা ফ্রোজেন ভাপা পিঠা, আপনার জাস্ট ওভেনে দিয়ে, ওখানে ইনস্ট্রাকশন আছে যে কত টাইমে দিতে হবে, দেওয়ার সাথে সাথে এটা ভাপা পিঠা হয়ে বের হয়ে আসবে, বাট গরম গরমই খেয়ে ফেলতে হবে, ঠান্ডা হলে এটা আর খাওয়া যাবে না। কিন্তু আমার মানে ফ্রোজেন ভাপা পিঠা খাবো এটা আর কি ভালো লাগছিল না, পরে রেখে দিয়েছি যে না এটা নিব না। তো এরপর আমরা চলে যাই মিট কিনতে। তো এখানে এসে আমরা 10টা চিকেন অর্ডার দেই, আর হচ্ছে 8 কেজি গরু মাংস অর্ডার দেই। এখানকার মানে এই দেশের গরু মাংস আর মুরগির মাংসের মধ্যে অনেক পার্থক্য আছে। আমি হচ্ছে বাংলাদেশে দেশি চিকেন বা পাকিস্তানি চিকেন খেয়ে অভ্যস্ত, আমি ব্রয়লার মুরগি অতটা পছন্দ করি না, বাট এখানে তো সবই ব্রয়লার, ইভেন গরুটাও ব্রয়লারই হবে। তো অনেক ডিফারেন্ট, আমাদের বাংলাদেশের গরুর টেস্টও অনেক অসাধারণ। আসলে আমি বাংলাদেশের ফুড অনেক মিস করি, আপনারা হয়তো আমার কথায় বুঝতে পারছেন। আমি ওনাদের বলেছিলাম আমার চিকেনগুলো খুব সুন্দর করে কারি সাইজ করে কেটে দিতে, যেহেতু আমি ঠিকঠাকভাবে এখনও চিকেন কাটতে পারি না। তো তারা আমার 10 পিস চিকেন খুব সুন্দর করে কারি সাইজে কেটে দিচ্ছে। অ্যানি সাথে থাকাতে সব থেকে বেশি যে সুবিধাটা হয়েছে, অ্যানি জায়ানকে সারাক্ষণ সাথে সাথে নিয়ে ঘুরেছে, ও স্ট্রলার নিয়ে আমাদের সাথে, এটা খুব হেল্পফুল ছিল ব্যাপারটা। আর জায়ানও খুব কমফোর্টেবল ছিল অ্যানির সাথে। তো এশিয়ান এরিয়াতে কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম সেন্সবেরিতে। তো সেন্সবেরিতে মেইনলি আমরা রান্নার তেলটা কিনে থাকি এখান থেকে, আর জায়ানের খাবার দাবার, জায়ানের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সেন্সবেরি থেকে কিনে থাকি। তাই আমরা সেন্সবেরিতে চলে আসছি, যেহেতু আজকে বাজার করতে বের হয়েছি, সব একবারে কেনাকাটা করেই আমরা বাসার দিকে যাব। সেন্সবেরির কেনাকাটা শেষ অলমোস্ট, তো আমি প্রয়োজনীয় সব কিছু নিয়ে নিয়েছি, বাবুর দুধ নিয়েছি, হোয়াইট ওয়াইপস নিয়েছি, তারপর বাবুর খাবার নিয়েছি, পর্যাপ্ত পরিমাণের বাসার জন্য দুধ নিয়েছি, জুস নিয়েছি, তো প্রয়োজনীয় যা যা ছিল সেন্সবেরি থেকে আমার নেওয়া শেষ। তো সেন্সবেরি শপিংটা আমি মেইনলি রেকর্ড করি নেই, কারণ আজকের ব্লগটা আমি এশিয়ান এরিয়ার যে বাংলাদেশি শপগুলো থেকে আমি শপিং করেছি, আমি ওটাই রাখতে চাচ্ছি এই ব্লগে। এরপর সেন্সবেরির জিনিসপত্র আমরা বিল টিল করে আমরা বের হয়ে গেলাম, এবং আজকের মতো এখানেই
আমরা কেনাকাটার সমাপ্ত জানালাম। এই ছিল আমার গ্রোসারি শপিং ব্লগ। আমরা যারা বিদেশে থাকি তারা কিভাবে বাংলাদেশি বাজারগুলো করি সেগুলোই আমি আজকের ব্লগে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা আমার নতুন নতুন কি কি ভিডিও দেখতে চান, আর অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখা গিয়েছে আমি এভরিডে ব্লগ আপলোড দিতে পারি না আমার ব্যস্ততার জন্য। ব্লগগুলো আমার রেকর্ড করা থাকে ঠিকই, কিন্তু এডিট করতে আমার অনেক সময় লেগে যায়, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, সংসারের কাজকর্ম আছে, এরপরেও চেষ্টা করি। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জায়ানের জন্য অনেক অনেক দোয়া করবেন।